আসসালামু আলাইকুম, আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্যাসের চুলায় পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে আমরা কেক ফ্লাওয়ার তৈরি করে নিব, আর তার জন্য নিয়ে নিলাম 1 কাপ ময়দা। তার থেকে আমি সমান করে মেপে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা তুলে রেখে দিচ্ছি, আর এর জায়গায় আমি দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ব্যাস, তৈরি হয়ে যাবে কেক ফ্লাওয়ার। বিভিন্ন রেসিপিতে আমরা এই কেক ফ্লাওয়ারের কথা শুনে থাকি। সাধারণত আমরা মনে করি কেক ফ্লাওয়ারটা মনে হয় দোকান থেকে কিনতে হবে, আসলে না, এভাবে কেক ফ্লাওয়ারটা তৈরি করে নেওয়া যায়। এখন এই 1 কাপ কেক ফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ পরিমাণ লবণ। এগুলোকে একসাথে একটু ভালোভাবে মিশিয়ে একটা সাইডে সরিয়ে রাখছি। কেকটা বেক করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে তাতে 1 কেজির মতো লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা ছিদ্রটাকে বন্ধ করে এটাকে আমি 10 মিনিটের জন্য মিডিয়াম হিটে প্রি হিট করে নিব। আর এই লবণটা দিয়ে আমি প্রায় 2 বছরের মতো কেক বানাচ্ছি, এর জন্য লবণটা একটু লালচে হয়ে গিয়েছে। আজকের কেকটার জন্য আমার লাগবে 3টা ডিম, আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এখন ডিমের কুসুম এবং সাদা অংশটা আমি আলাদা করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে সাদা অংশের মধ্যে কোনোভাবেই যেন 1 ফোঁটা কুসুমও না পড়ে, আর যে বাটিতে বিট করব সেটা অবশ্যই শুকনো থাকতে হবে। তারপর একটা ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে এটাকে আমি কিছুক্ষণ একটু বিট করে নিচ্ছি। দুই তিন মিনিট বিট করার পর এটা এখন আমি চিনি অ্যাড করব, আর কেকের জন্য আমি এখানে 3/4 কাপ পরিমাণ চিনি নিলাম। তো চিনিটাকে আমি একবারে না দিয়ে একটু একটু করে চিনি দিব এবং মিডিয়াম স্পিডে বিট করতে থাকব। সবগুলো চিনি দেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে আমি আরো কিছুক্ষণ বিট করব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। চিনিটা গলে গিয়েছে এবং এরকম একটা ফোমি ভাব চলে এসেছে। এখন এর মধ্যে আমি সে আলাদা করে রাখা ডিমের 3টা কুসুম অ্যাড করে দিব। কুসুমটা দেওয়ার পর আবারও মিডিয়াম স্পিডে এটাকে কিছুক্ষণ একটু বিট করে নিব। তারপর এতে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়ার পর আবারও একটু বিট করে নিতে হবে, তবে বেশিক্ষণ বিট করে নেওয়ার প্রয়োজন নেই, শুধু তেলটা ভালোভাবে মিশে গেলেই হবে। এরপর এতে অ্যাড করে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। প্রথমে আমি যে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলোকে মিশিয়ে রেখেছিলাম, এবার সেগুলোকে আমি একটা চালনিতে ঢেলে দিব। তারপর এগুলোকে চেলে চেলে আমি এই ফোমটার সাথে মিশিয়ে নিব। আর এই ময়দাগুলোকে আমি একবারে মেশাবো না, 3 বারে মেশাবো, সেজন্য প্রথমে একটুখানি চেলে আমি এগুলোকে এভাবে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। আর এই ফোমটাকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে যায় এবং কেকটা বেক করার পরে শক্ত হয়ে যায়। কিছুটা ময়দা মেশানোর পর আমি আবারও কিছুটা ময়দা দিয়ে দিলাম। তারপর এগুলোকে আবারও ফোল্ড করে করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন কেকের ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ দুধ। তারপর বাকি ময়দাটাকেও আমি চেলে দিয়ে দিলাম। তারপর একইভাবে ফোল্ড করে করে মিশিয়ে নিব। এর মধ্যে এখন আমি আরো অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ দুধ, অর্থাৎ আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দুধ ইউজ করেছি। আর দুধটা কিন্তু অবশ্যই জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ হতে হবে,
তারপর আবারো ফোল্ড করে করে ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এগুলোকে আর বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই, কারণ বেশি নাড়াচাড়া করলেও কেকটা বেক করার পরে শক্ত হয়ে যায়। আমার ব্যাটারটা রেডি। কেকটাকে বেক করার জন্য আমি এই ধরনের একটা মোল্ড নিয়ে নিলাম, আর তার মধ্যে আমি সামান্য কিছুটা তেল দিয়ে তেলটাকে একটু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এই মোল্ডের মাপে আমি এই ধরনের একটা সাধারণ কাগজ কেটে রেখেছিলাম, আর কাগজটাকে এভাবে বসিয়ে দিলাম। তারপর আমি কেকের সম্পূর্ণ ব্যাটারটাই মোল্ডের মধ্যে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর এটাকে এভাবে একটু ট্যাপ করে নিতে হবে, তাহলে ভিতরে বাতাস থাকলে বাতাসটা বের হয়ে যাবে। তারপরে মোল্ডটাকে আমি ফ্রি হিট করে রাখা হাইটার মধ্যে দিয়ে দিব, আর এটাকে মিডিয়াম হিটে 10 মিনিট এবং লো হিটে 35 মিনিট বেক করে নিব। আমার কেকটা হয়ে গিয়েছে। আর কেকটা হয়েছে কিনা এটা বোঝার একটা উপায় হলো, কেকের মাঝখানে একটা টুথপিক ঢুকিয়ে দিলে যদি কাঠিটা এভাবে ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে, আর না হলে আরো 5 থেকে 10 মিনিট বেক করে নিতে পারে। কেকটাকে আমি মোল্ডের মধ্যে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। তারপর এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে কেকটা বেক করা হয়ে গিয়েছে। আর কেকটা এতটা সফট এবং স্পঞ্জি যে আপনারা চাইলে যে কোনো ডেকোরেশন কেকের বেচ কেক হিসাবে এই কেকটাকে ইউজ করতে পারেন, আর এমনি খেতেও কেকটা অনেক মজা। এভাবে কেটে যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিলে 4 থেকে 5 দিন পর্যন্ত কেকটা ভালো থাকবে, তবে খোলা অবস্থায় রেখে দিলে কেকটা শক্ত হয়ে যেতে পারে। কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় একবার হলো ট্রাই করবেন। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।